হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো দেখুন, এই রুমটা আমরা নিয়ে নিয়েছি, তো কালকে রাত হয়ে গেছিলো, তার জন্য আর শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, পরের দিন সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই রুমটা বেশি একটা স্যাটিসফাইড নয়, তো দেখা যাবে এখন বাইরে গিয়ে আর কি হোটেল পাওয়া যায় কি না যায়। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে মার ডক্টরের জন্য মানে টিকিট নিয়ে আসব, তারপরে ব্রেকফাস্ট করব, সব কিছু করব। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না লাগে তাহলে কমেন্ট করবেন না, খুব সিম্পল। তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, তো দেখা যাক আমার ব্লগটা। তো টাটা সবাইকে, তো দেখতে যাবো না আমার ব্লগটা। তো আমাদের রুমের সাথেই হসপিটালটা, এটা হচ্ছে বেলি হসপিটাল, প্রাইভেট একটা হসপিটাল। এখানে সব ডক্টর পাওয়া যায় এবং খুব ভালো ভালো ডক্টর। আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই হসপিটালে আসতে পারেন, কারণ এটা খুব ভালো, আমরা সবার থেকে যাচাই করে এসেছি। তো এখান থেকে ও টিকিটটা নিয়ে নিয়েছে, এখন আমরা ব্রেকফাস্ট করব আমি আর ও। তারপরে নেক্সট আবার মনে হয় বিকালের টাইমে মানে ডক্টরটা আবার দেখাতে হবে, এখন টিকিটটা নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে বেশি কিছু নেইনি, জাস্ট চা নিয়েছি আর একটু একটা দুটা বিস্কিট খেয়েছি। তো পরে খেয়ে নেবো আবার ভাত, তো তার জন্য বেশি ভারী টিফিন আর করিনি। তো এখন টিফিন খেয়ে আমরা যে রুমটায় ছিলাম ওই রুমটা থেকে আমরা আরেকটা রুমে ট্রান্সফার হয়ে যাব, কারণ রুমটা বেশি একটা স্যাটিসফাইড নয়। তো এই রুমটা আমরা আবার নতুন করে নিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা রুম, বাথরুম সব কিছুই পারফেক্ট আছে, সব কিছুই ভালো। তো এখন দেখি আবার ওরা আবার ব্রেকফাস্টের মতোই সামান্য কিছু খাওয়া দাওয়া করছে। তো আমিও বেশি কিছু নিইনি, জাস্ট দই নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করব পরে, জানি না কোথায় যাব, তো প্ল্যান কি হয় তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আমি। তাড়াহুড়োর মাঝে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো মাকে এখানে ঢুকিয়ে নিয়েছি রুমটার মধ্যে, কারণ মার কান দুটো সিটি স্ক্যান করাবে। তো অনেকক্ষণ প্রায় হয়ে গেছে, এখন বের করে নেবে আই থিঙ্ক, কারণ লাইটটা যেহেতু বন্ধ হয়ে গেছে। তো দেখি রিপোর্টে কি আসে, কী হয় কি না, আশা করি সব কিছু ভালোই আসবে। তো ও বুঝছে যে কি হলো মার কানে। সবসময়
তো সব কিছু শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব দুপুরের খাওয়াটা। লাঞ্চ টাইম এখন, তো লাঞ্চ পরে আই থিঙ্ক ইয়েতে যাবে, শিলচর যে শহর ওখানে যাবে, শিলচর মেন টাউনে যাবে। তো দেখি ওখানে কি আছে বা কি নেই, তো এখন খেয়ে নেই আর বেশি কথা বলবো না। তো আমি নিয়েছি নিরামিষ, সবাই নিরামিষ নিয়েছে কারণ নিরামিষটা খুব ভালো লাগে তার জন্যে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাস চলে যাচ্ছি এখন টাউনের দিকে। তো ওখানে দেখি কি আছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো কিছু তেমন কিছু কেনাকাটা করিনি, তার জন্যে ব্লগও শেয়ার করতে পারিনি আর ভিডিও করতে পারিনি, নিষেধ ছিল। তো এটা হচ্ছে দু নম্বর দিন সকালবেলায়, তো সামান্য কিছু শেয়ার করব এখন। তো এটা সকালবেলা, তো দেখি ও কি করছে এখানে, সাজুগুজু করছে, জানি না কোথায় যাবে বা ফ্রেশ হচ্ছে, সরি সাজুগুজু নয়। আমরা যে হোটেলটার মধ্যে উঠেছি, অ্যাকচুয়ালি এটা বাড়ি, তো বাড়ির মধ্যে ওরা ভাড়া দেয়, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঘুরে ঘুরে দেখাবো। তো ছাদ থেকে আসি, দেখি ছাদের মধ্যে কি আছে। তো ছাদ থেকে দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়, বিশাল বড় এরিয়া একটা, খুব সুন্দর বলতে অনেক সুন্দর। আর এই হোটেলের আঙ্কেলটা দেখুন কত সুন্দর সবজি করেছে,
তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আবার আমন্ত্রণ রইল পার্ট 4 এর জন্য। আবার একটু ওয়েট করবেন, আমি আবার টাইম টু টাইম আপলোড করে দেব। তো